আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। তো দুপুরের খাওয়া দিয়েই না, এটা দুপুরের খাবার না, এটা হচ্ছে তখন বাজে হচ্ছে বিকেল 4:30। তো 4:30 সময় আমরা খেতে বসেছি। তো আজকে দুপুরে যা রান্না করা ছিল তা একদমই খাওয়া হয়নি, তো তার জন্য সেটা আমি শেয়ারও করিনি। তো আমরা কাচ্চি খেতে বসছি সবাই মিলে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ছেলে মেয়ে একটু শপিংয়ে গিয়েছিল ওর চাচুর সাথে, মানে আমার দেবরের সাথে। তো ওরা শপিং করে যখন বাসায় ফিরছিল তখন আসলে এই কাচ্চিগুলো সবার জন্য কিনে এনেছে। তো আমরা সবাই মিলে সেই কাচ্চিটাই খাচ্ছি। তখন বাজে হচ্ছে বিকেল 4:30, আগেই তো বলে দিলাম। তো আমি আর আপনার ভাইয়াও একটু বাহিরে গিয়েছিলাম, আমাদেরও অনেক কিছু কেনাকাটা ছিল, মোটামুটি যা যা কেনাকাটা করার কথা ছিল তার বেশিরভাগই কেনাকাটা করা হয়ে গেছে। আর ছেলে মেয়ে তাদের শপিং সেরে নিয়েছে, যা টুকিটাকি শপিং ছিল তো সেগুলো ওরা করে নিয়েছে। আর আলহামদুলিল্লাহ আপনাদের সাথে তো বললামই ভালো আছি, এখন একটু ভালো আছি, কিন্তু গত 2 দিন ধরে অনেক অসুস্থ ছিলাম। হঠাৎ করেই একটু কাজের চাপটা বেশি হওয়াতে আসলে একটু শরীর খারাপ হয়ে গিয়েছিল, যার জন্য মানে অনেক অনেক কষ্ট হয়েছে আমার। এখনও পর্যন্ত একটু অসুস্থ আছি, তাও আলহামদুলিল্লাহ আগে যে এখন অনেক ভালো আছি। তো ভিডিও শুরুতেই একটা কথা আপনাদের সাথে বলে নিচ্ছি, আমার যতগুলো না সাবস্ক্রাইব তার চেয়ে বেশি ভিউ হচ্ছে আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। তো যত মানে সাবস্ক্রাইবের থেকে মানে বেশি অর্ধেক হচ্ছে আপনার ভিউ। তো যারা আমাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই তারা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে যাবেন। আর প্লিজ 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 অবশ্যই আমার ভিডিও যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে হচ্ছে পাস্তা নিয়ে মানে পাস্তা নিয়ে আসা হয়েছিল, তো হচ্ছে আমি পাস্তাগুলোকে বক্সে করে একদম ঢেলে নিলাম। বক্সে করে নিয়ে রাখলে রান্না করতে সুবিধা হয়। আর এগুলো হচ্ছে ইটালিয়ান পাস্তা বাহির থেকে আনা। তো এখানে আমরা আইসক্রিম খাবো, একটু ঠান্ডা ঠান্ডা বাহিরে আছে, তারপর আমরা একটু খাবো। এই আইসক্রিমটাও নিয়ে আসা হয়েছে, আমার ছেলে মেয়ে যখন আসছিলো শপিং করে তখন ওরা নিয়ে আসছে। তো কেন ওরা শপিং করলো আর কী কী শপিং করলো তা আপনাদের অবশ্যই দেখাবো, এবং আমি কী কী বাজার করলাম আর কেন করলাম সেগুলো অবশ্যই শেয়ার করব। কিন্তু এটা অবশ্যই অবশ্যই আপনাদের জন্য সারপ্রাইজ থাকলো, কেন আমরা এত বাজার করেছি, কেন আমরা টুকিটাকি শপিং করছি, মানে যতটুকু আমার সাধ্য অনুযায়ী আমি সর্বোচ্চ যে মানে সেটুকুই দিয়ে চেষ্টা করছি সব কিছু আসলে সুন্দর করে করার। তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, তবে একটু অপেক্ষা করতে হবে এই আর কি। আর এত ঠান্ডার মধ্যেও আইসক্রিম খাচ্ছি, তো ভালোই লেগেছে মোটামুটি। আমি আসলে এই ফ্লেভারেরটা আইসক্রিমটা পছন্দ করি না, ভ্যানিলাটা পছন্দ করি, বাট এর মধ্যে যে আরও অন্য একটা ফ্লেভার আছে যেন আমি আসলে আইসক্রিমটা খেতে পারলাম না বেশি। তো যে নাকি আইসক্রিমের পাগল বেশি সে অবশ্যই 2-3 বার খেয়ে নিয়েছে, তো আমার মেয়ের কথাই বলছি।
আর এই তো হচ্ছে শপিং। অনেক ব্যস্ততার মধ্যেও চেষ্টা করলাম আপনাদের সামনে একটু টুকিটাকি যাই আছে শেয়ার করার জন্য, আসলে একটু ব্যস্তই আছি। তো রিমঝিম হচ্ছে এখানে দেখাতে চেয়েছিল, তো আসলে ও তো ছোট, ভালোভাবে দেখাতে পারছিল না, তো আমি আসলাম দেখাতে গিয়ে আর করব। তো একটু ব্যস্তই আছি। এটা হচ্ছে রিমঝিমের জামাটা, সাথে তো দামটা ওরা লিখিয়ে দিয়েছে। তো এই হচ্ছে জামা ও দেখাচ্ছে, তো আমি একটু ব্যস্তই আছি বলবো। তো ব্যস্ততার মধ্যেও আপনাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি সব কিছু, যেহেতু আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, আর এটা যদি শেয়ার না করি আসলে নিজের কাছে খারাপ লাগবে। আর ঘর দোর কিন্তু একদম এলোমেলো হয়ে আছে, তো তার মধ্যে থেকে আমি চেষ্টা করছি আপনাদের সাথে সব কিছু আসলে শেয়ার করার জন্য। ওরা আসলে শপিংটা করেছে যমুনা ফিউচার পার্কে গিয়ে, তো যমুনাতে করেছে। তো এই ড্রেসটা ছিল রিমঝিম আরও চাচুর পছন্দের, আর এই তো ছেলের জন্য ব্লেজার।